মুড়ি খেতে বসে পড়েছি, মুড়ি না অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা খেতে বসে পড়েছি হচ্ছে চিড়ে ভাজা মুরগি। চিড়েটা যে পিঠার যে সাত মাসের স্বাদ হয়েছিল, তো আমাদের এখানে চিড়ে ভাজা দেয়, তো আমি তো খাইনি, তোমার রেখে দিয়েছিল। চিড়ে ভাজা মুরগি, এই যে ঝুড়ি ভাজা আছে, তার সঙ্গে আছে চিনির নাড়ু দুটো। কে কে চিনির নাড়ু খেতে ভালোবাসো, কে কে গুড়ের নাড়ু খেতে ভালোবাসো বলো, ঠিক আছে? আমার তো চিনির নাড়ুটা বেশি ভালো লাগে। দুটো নিয়েছি, একদম পুরো জুসি জুসি। আর পাঁপড় ভাজা, আরে পিঠাও চলে এসেছে। হ্যাঁ 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 ভুলে গেছো আম গাছে মগ ডালেতে আজকে ওদের জলসা হবে। দিদি সত্যি দিদি আমাকে পাখি ধরে পাঠশালাতে গানটা শিখিয়েছিল, জানো তো? আমি তখন হারমোনিয়াম বাজাতে জানতাম না, তো একজন দাদা হারমোনিয়াম বাজিয়ে দিত কম্পিটিশনে, আর আমি গানটা গেয়েছিলাম দিদির কাছে শিখে, সেকেন্ড হয়েছিল। শোনাবো গানটা, শোনো না, যেটুকু পারো সেটুকু করো। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ। মনে পড়ে গেছে গাও। বেশি করিস নি কপিরাইট খাবি। তোর গানে খাতাটা চলো খেয়ে নি, ঠিক আছে, টাটা।